বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থান হচ্ছে এই দেশের শতকরা 85% মানুষের বয়স 35 বছরের নিচে, ফলে বাংলাদেশের সম্ভাবনা আমি না, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে আমার ওই 65% মানুষ। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের যেরকম 16 কোটি মানুষের একটি দেশ, পাশাপাশি সারা পৃথিবীতে বিলিয়ন্স অফ ডলারের তথ্য প্রযুক্তির কাজ আছে, এবং এই প্রথম আমি বাংলাদেশের বসে থেকে সারা পৃথিবীকে আমার কাজ নিয়ে মুগ্ধ করতে পারি, মোহিত করতে পারি, এবং শুধুমাত্র আমার দক্ষতাটা দরকার, নিজের সৃজনশীলতাটা কাজে লাগানো দরকার, এবং অনেকের মধ্যে বিশেষ করে ফ্রিল্যান্সিং সম্পর্কে নানা ধরনের মিথ কাজ করে, নানা ধরনের বিভ্রান্তি কাজ করে। আমি কিন্তু খুব স্পষ্ট করে বুঝি সেটি হচ্ছে যে দুনিয়াটা আমার যদি বাজার হয়, তাহলে সেই দুনিয়ার যে কাজ আমি করতে চাই সেই কাজের দক্ষতাটা আমার দরকার, এবং এই দক্ষতার মধ্যে যে কাজটা আমি করছি, যে কাজটা করতে চাই সেটি যেমনি আছে, আমি যার সাথে কাজটা করতে চাই তার সাথে যদি আমি যোগাযোগ স্থাপন করতে না পারি, তাহলে বোধহয় আমার কাজটা পাওয়ারই কোনো সম্ভাবনা নাই। ফলে অনুগ্রহ করে বিভ্রান্ত না হয়ে নিজের দক্ষতা অর্জন করেন, নিজের যোগাযোগ দক্ষতাটা তৈরি করেন, এবং প্রচলিত পথে যেভাবে অন্যজন আপনাকে পরামর্শ দেয় ওই পথটা বাদ দিয়ে একটু পেশাদারিত্বের দিকে যাওয়ার চেষ্টা করেন। এটি কিন্তু পেশাদারি কাজ, শখের কোনো কাজ না, পেশাদারি কাজ।